আমি সুস্মিতা কুমার ঘোষ। আমার বাবার নাম অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, কেমন আছেন আপনারা? আচ্ছা, এই অশোক কুমারের মেয়ে নাকি মুসলিম হয়ে গেছে এমন একটা ভিডিও ভাইরাল হইতেছে, যেখানে দেখা যেতেছে হিজাব পরা একটা মেয়ে, তার এই ভিডিওটাতে এডিটিং করে অনেক বয়স লাগানো যাবে, কোনো সমস্যা নেই। আর সে অশোক কুমারের মেয়ে হলে এই মুহূর্তে কেন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে? ইসলাম ধর্ম গ্রহণ করুক, সে ভালো কথা, কিন্তু এই মুহূর্তেই কেন? কেন আগে না পিছনে? আসুন ক্লিয়ার করি, আপনাদেরকে কিছু কথা বলি। ছোট থেকে হিন্দু রীতি মেনে বড় হয়েছি। আমার বাবা কয়েকদিন আগে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার জন্য হাইকোর্টে আবেদন করেছিল, যার ফলে সারা দেশের সমস্ত মুসলমানগণ ফেসবুকে প্রতিবাদ করতে থাকে। আমি মুসলমানদের এই একতা দেখে অবাক হয়ে যাই। আমি ভাবতে থাকি, কেন মুসলমানেরা তাদের ইসলামকে এত ভালোবাসে? সারা পৃথিবীতে মুসলমানেরা এত মার খাচ্ছে, তবু কেন তারা ইসলাম ছাড়তে চায় না? এসব ভাবতে ভাবতে আমি ইন্টারনেটে ইসলাম সম্পর্কে সার্চ দিই। ইউটিউবে অনেক হুজুরের ওয়াজ শুনতে পাই, এর মধ্যে মিজানুর রহমান ও হাফিজুর রহমান হুজুরের কণ্ঠ আমার খুব ভালো লেগে যায়। হঠাৎ আজিজুল হক শাহিদ নামে একজন বক্তার ওয়াজ আমার চোখে পড়ে। ওয়াজের নাম ছিল তওবা। এই ওয়াজ আমার এত ভালো লেগে যায় যে আমি বুঝতে পারি ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। মাওলানার কথা বলতেছে, এই মাওলানাগুলো আরো অনেক আগের থেকেই ওয়াজ করতেছে। তখন তিনি কোথায় ছিলেন? তখন কেন তিনি মুসলিম হলেন না? যখন তার বাবা বাংলাদেশের রাষ্ট্রধর্ম চেঞ্জ করার কথা বলে তোপের মুখে পড়ে গেল, তখন তিনি সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং কি পানি অন্যদিকে গোলা করার জন্য এই ভিডিওটা কেউ বা কাহারা সে ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করতেছে, যাতে করে এই জিনিসটা তলে পড়ে যায়। তাই আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার বাবার জন্য আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি জানি আমার বাবা অনেক ক্ষমতাশালী লোক, তিনি আমাকে হয়তো শাস্তি দিবেন, বাড়ি থেকে বের করে দিবেন, তাই আপনাদের কাছে সাহায্য চাই আমি। আপনারা একটু আমার পাশে থাকবেন এবং প্রতিবাদ করবেন, যাতে কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। আর এখানে তিনি বলতেছেন তাকে যেন আমরা সর্বোচ্চ সাহায্য করি সবাই, কারণ তারা জানে মুসলিমদেরকে পাঠাতে হলে এমন কিছু একটা করতে হবে যেটা দ্বারা যে সব মুসলিম সব কিছু ভুলে গিয়ে সবাই আমরা এই মেয়েটার পিছনে পড়ে যাই, সেটাই তারা করছে। এবার ধরুন, মেজর সিনহা হত্যা মামলার পর থেকে যে নাটকগুলো সাজানো হয়েছে, প্রথম নাটক হলো মেজর সিনহার নামে ইয়াবার পাচারের মামলা হয়েছিল, সেটা যাক, তারপরে ধরা খাইছে। এরপরে আসছে যে সাক্ষী শিবরা দেবনাথের পার্সোনাল কিছু ছবি ভাইরাল করে চাইছিল, তাকেও ঘায়েল করার জন্য শেষ পর্যন্ত শিবরা সত্য কথা বলে দিয়েছে, সত্যটা আমরা জেনে গেছি। তারপরে ওসি প্রদীপকে বাঁচাতে হঠাৎ রাষ্ট্রধর্ম চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় অশোক কুমার। অশোক কুমারের রাষ্ট্রধর্ম চেঞ্জ করার কথা শুনে উত্তাল শুরু হয় বাংলাদেশে, সেটা কখনোই সম্ভব না, সেখানেও পারেনি। এখন যে পথটা তারা বাইচে নিছে, সে পথটা হলো এই যে মেয়েটা, কে এই মেয়ে, কোথায় থেকে আসলো, তার হিজাব পরা কেন, খালি মুখে আসলে সমস্যা কি? তুমি তো মুসলিম হইছ, সমস্যা নাই তো, তুমি তো নব্য মুসলিম, মুসলিম হইছ, তোমার ফেস দেখায় কথা বলো তুমি, যাতে মানুষ বুঝতে পারে যে তুমি আসলেই অশোক কুমারের মেয়ে, তাই না? তো এই যে পন্থাগুলো তারা অবলম্বন করতেছে ওসি প্রদীপকে এবং কিলিয়াকরকে বাঁচানোর জন্য, তাদের কাজ কিন্তু তারা ঠিকই করিয়ে দিতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। যখন যেটা আসে সেটা নিয়ে আমরা সেটার পিছিয়ে পড়ে যাই, সেটাকে আমরা ভাইরাল করার চেষ্টা করি। আসলে যে কথাগুলো বলবো, যদি সে অশোক কুমারের মেয়ে হয় ভালো কথা, সে মুসলিম হয়েছে, ওয়েলকাম করতেছি আমরা তাকে মুসলিম ধর্মে, কিন্তু তাকে নিয়ে আমরা অতিরিক্ত লাফালাফি করলে তার বাপ যে অন্যায়টা করছে সেটা কিন্তু নিজে পড়ে যাবে। যদি সত্যি সে তার মেয়ে হয়ে থাকে এবং কি অশোক কুমার তার বাবা হয়ে থাকে, একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলো, আমরা সবাই তার পেছনে পড়ে গেলাম, সে মুসলিম হয়েছে, তারে নিয়ে আমরা নাচতে থাকলে সব কিছু নিচে পড়ে যাবে, তারা কিন্তু সেটাই চায়। সো ভালো থাকবেন, আপনাদের বিবেককে একবার প্রশ্ন করবেন, ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও।